প্রিয় দর্শক মন্ডলী, বিভিন্ন কারণে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর ঘাটতি হতে থাকে, আর এর ফলে আমাদের শরীরে নানান ধরনের রোগ দেখা দেয়। হাড়ের রোগ দেখা দেয়, বাত দেখা দেয়, অস্টিও আর্থারাইটিস দেখা দেয়, অস্টিওপোরোসিস হয়ে থাকে, হাড় ক্ষয় হয়, কোমরের ডিস্ক ক্ষয় হয়, এর ফলে বিভিন্ন রোগে বা ব্যথা জনিত রোগে আমরা ভুগে থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিবাগানা। আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি দূর করার দুটি কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে, যেগুলি আপনারা যদি খান তো আপনাদের কোনোদিন আপনাদের ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর ঘাটতি হবে না, আর আপনারা হাড়কে একদম লোহার মতো শক্ত করে রাখবে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ জাগে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা এটি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। দর্শক মন্ডলী, ভিটামিন ডি আর ক্যালসিয়াম আমাদের শরীরে দুটি গুরুত্বপূর্ণ পদার্থ। এই দুটি গুরুত্বপূর্ণ পদার্থ যদি আমাদের শরীরে কমে যায় তো আমাদের হাড়ের বিভিন্ন রকম রোগ দেখা দেয়, হাড় ভঙ্গুর হয়ে যায়, হাড় ক্ষয় হয়, হাড়ের যে বৃদ্ধি তা কমে যায়, হাড়ের যে দৃঢ়তা সেটা কমে যায়, হাড়ের বিকৃতি ঘটে, রিকেট রোগ হয়, বিভিন্ন রকম সমস্যা এই ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে, আর তার ফলে বিভিন্ন রোগও হয়ে থাকে, যেমন অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, সার্ভাইকাল স্পন্ডলাইসিস, অ্যাঙ্কোলজিং স্পন্ডলাইসিস, বিভিন্ন ধরনের রোগ ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতিতে হয়ে থাকে। যেহেতু হাড়ের ক্ষয় হয় বা হাড়ে অস্টোফাইটিস দেখা দেয় বা হাড়ে বালগিং দেখা দেয়, এই সমস্ত কারণে বিভিন্ন রকমের রোগ যেমন আপনার অস্টিওআর্থ্রাইটিস, অস্টোফাইটিস, আপনার অস্টিওপোরোসিস, তারপর অ্যাঙ্কিলোজিং স্পন্ডলাইসিস, লাম্বাগো, কোমরের বাত, কোমরের ডিস্ক ক্ষয় হয়ে যাওয়া, কোমরের ডিস্ক ফুলে যাওয়া, সার্ভাইকাল স্পন্ডলাইসিস, দাঁতের ক্ষয় হয়ে যাওয়া, দাঁতের বিভিন্ন ক্ষয়জনিত রোগ এই ভিটামিন ডি আর ক্যালসিয়ামের অভাবে লক্ষ্য করা যায়। দর্শক মন্ডলী, যে সমস্ত কারণে ভিটামিন ডি এর ঘাটতি হয় তা হচ্ছে সূর্য আলোতে ঠিক মতো না থাকা, ভিটামিন ডি যুক্ত খাবার না খাওয়া, বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন রকমের অ্যালোপ্যাথি মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবে, এছাড়াও যেমন ক্যান্সার, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, এ সমস্ত কারণেও ভিটামিন ডি এর ঘাটতি লক্ষ্য করা যায়। যে সমস্ত কারণে ক্যালসিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায় তা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, ক্যালসিয়াম যুক্ত খাবার ঠিক মতো না খাওয়া, ভিটামিন ডি এর যদি অভাব থাকে তার ফলেও ক্যালসিয়াম শরীরে তৈরি হয় না। যেহেতু ভিটামিন ডি ক্যালসিয়ামকে শোষণ করে তাই অবশ্যই ভিটামিন ডি প্রয়োজন ক্যালসিয়াম উৎপন্ন করতে বা ক্যালসিয়াম শরীরে বৃদ্ধি করতে। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি মেডিসিনের সাইড ইফেক্ট হিসেবেও ক্যালসিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়াও ক্রনিক কিডনি ডিজিজ, বিভিন্ন রোগ যেমন প্যারাথাইরয়েডের রোগ, আর আপনার যদি হরমোনাল প্রবলেম থাকে তার ফলেও ক্যালসিয়ামের ঘাটতি লক্ষ্য করা যায়। ক্যালসিয়াম যে সমস্ত খাবার থেকে পাওয়া যায় তা হচ্ছে দুধ, মাখন, ছানা, ব্রোকলি, শাক, কাঠবাদাম ইত্যাদিতে। ভিটামিন ডি যে সমস্ত খাবারে পাওয়া যায় তা হচ্ছে স্যালমন মাছ, দুধ, ছানা, মাশরুম, কমলা, কড লিভার অয়েল, আর প্রাকৃতিক ভাবে সূর্যের আলোকে, সূর্যের আলোকে থাকলেও আপনার ভিটামিন ডি পাওয়া যায়। প্রিয় দর্শক মন্ডলী, এবার যে নি ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতি দূর করার দুটি কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। এই দুটি মেডিসিন যদি খাওয়া যায় তাহলে হাড়ের কোনো রোগ হবে না, হাড় শক্ত থাকবে, বয়স বাড়লেও আপনার হাড় দৃঢ় থাকবে, শক্ত থাকবে, হাড়ের ক্ষয় হবে না। এই দুটি কার্যকরী হোমিওপ্যাথির মধ্যে প্রথম যে হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী, যেটা ভিটামিন ডি এর ঘাটতি আর ক্যালসিয়ামের ঘাটতি দূর করে, সেটি হচ্ছে ম্যাক্সন্স কোম্পানির ভিটামিন ডি প্লাস। এটি হোমিওপ্যাথি ফার্মেসিতে আপনারা পাবেন, ম্যাক্সন্স কোম্পানির মেডিসিন হোমিওপ্যাথি ফার্মেসিতে পাওয়া যায়, এটি আপনারা সেখান থেকে কিনে নেবেন। এটা আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে আর হাড় শক্ত করতে সাহায্য করবে। আর হাড়ের যে সমস্ত রোগী রয়েছে যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের ক্ষয় ইত্যাদি প্রবলেম গুলো দূর করবে।
এটি বড়রা একটি করে ট্যাবলেট প্রত্যেক দিন একবার করে খাবেন, যখন ইচ্ছা একবার করে খাবেন, রাত্রে খাবেন অথবা সকালে খাবেন, প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট আপনাদেরকে খেতে হবে। আর যারা শিশু হাফ করে ট্যাবলেট একবার করে খাবে সকালে অথবা রাত্রে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করার ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকিয়া ফস 6X। এটি হোমিওপ্যাথি ফার্মেসিতে আপনারা সেল প্যাক কিনে নেবেন। এটি বড়রা চারটি করে দিনে তিনবার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে, আর ছোটরা দুটো করে তিনবার খাবে, খাবার 30 মিনিট আগে খাবে অথবা খাবার 30 মিনিট পর খাবে। এই দুটো মেডিসিন যদি খাওয়া যায় তো হাড়ের ক্ষয় হবে না, হাড়ের রোগ হবে না, হাড় শক্ত হবে, হাড় সহজে ভঙ্গুর হয়ে যাবে না, হাড় সহজে ভেঙে যাবে না, আপনাদের ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর ঘাটতি দূর হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন সিফাগানা ইউটিউব চ্যানেলটি, সিফাগানা ফেসবুক পেজটি।